আজকে আমার লাইফের সবথেকে একটা বড় ধাক্কা তোমাদের সাথে শেয়ার করব। হঠাৎ করে বলতে পারো কেন আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি? হ্যাঁ, তার যথেষ্ট কারণ আছে। এই যে দুর্গাপূজার দিনগুলো যত এগিয়ে আসে, আমার মনের ভেতরের ভয় আর আতঙ্ক তত যেন বেড়ে যায়। সেটারই গল্প তোমাদের সাথে এবার করব। মহালয়ার দুই দিন আগে আমরা গেছিলাম শপিংয়ের উদ্দেশ্যে নিউ মার্কেট। যাবার সময় বর আমাকে দেখালো, এই দেখো এটা ফ্রিজে হসপিটাল। আমি শুধু দেখেই গেলাম, কিছু বলিনি। ঠিক আসার সময় ওখানেই আমাকে জিজ্ঞেস করছে, এই জায়গাটা কোথায় বলো তো? আমি না কলকাতার রাস্তাঘাট ও আমাকে প্রচুর চেনাতো, যেখানেই যেতাম সেটাই বলতো, এটা এই জায়গা, ওটা সেই জায়গা। আমি না কিছুই চিনতে পারতাম না আর বুঝতেও পারতাম না, সবই যেন আমার কাছে একই জায়গা মনে হতো। সেদিনও তার ব্যতিক্রম হয়নি। ও বলছে, তোমাকে যে বললাম যাবার সময় ওটা পিজি হসপিটাল ভুলে গেলে? আমি বললাম, আমাদের বহরমপুরের হসপিটালটা তো কত বড় বলো, পিজি হসপিটালটা এত ছোট। ও হেসে বলল, পিজি হসপিটাল ছোট, যাও একবার ভেতরে গিয়ে দেখে এসো। আমি কখনোই বুঝতে পারিনি তার দুই দিন পরে আমাকে আসতে হবে পিজি হসপিটালে, সেটা চেনার জন্য, জানার জন্য, থাকার জন্য, বোঝার জন্য। পরদিনটা ছিল মহালয়ার পরদিন মঙ্গলবার। সকালে আলু সেদ্ধ ডিম সেদ্ধ খেয়ে ও অফিসে বেরিয়ে গেল। দুপুরে মামাদের ওখানে খাবো বলে টিফিন নেয়নি। দুপুরে আর মামাদের ওখানে সেদিন ওর খাওয়া হলো না। সকাল 11:30 নাগাদ আমি ওকে ফোন করলাম যে তুমি পৌঁছে গেছো? ও বলল, হ্যাঁ পৌঁছে গেছি। এরপরে আমি না কখনো 11:30-12 নাগাদ ঘুমোই না। এক বালতি জামা কাপড় ভিজিয়েছি ধোয়ার জন্য, সেসব ফেলে আমি ঘুমিয়ে গেছি। মামা দেখছি দুবার ফোন করেছে। হঠাৎই ঘুমটা ভেঙে গেল, ফোনটা তুলে দেখছি মামা দুবার ফোন করেছে, কল ব্যাক করলাম। মামা বলছে, কৃষ্ণ ফোন করেছিল? আমি বললাম, হ্যাঁ ফোন করেছিল, কথা হয়েছে। মামা ফোনটা রেখে দিল কিছু না বলে, ভয় পেয়ে গেলাম। আবার কল করলাম, আমি জিজ্ঞেস করছি মামা কি হয়েছে, মামা বলছে ওর একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ে লেগেছে, আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। আমি ভাবলাম হয়তো পায়ে লেগেছে। তারপরে যাকে যতবার ফোন করছি সবাই বলছে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু হয়নি, পিজি হসপিটালে ভর্তি করতে হবে, নিয়ে আসছে। ওটা শুনে আমার মাথা আকাশ ভেঙে পড়ল। আমি কি করব বুঝতে পারছি না, ঘরে চিৎকার করে কাঁদছি। পাশের ঘর থেকে এক দিদি এসে আর তাদের ঘরে নিয়ে গেল আমাকে। আমার মাথা থেকে মনে হচ্ছে কোনো কাজ হচ্ছে না, আমি যে কি করব, কাকে বলবো, কাকে ডাকবো। কোনো কিছু না বলে আমি বোবার মতন চুপ করে বসে আছি আর অঝরে চোখের জল পড়ছে আমার দু চোখ বয়ে। পাশের ঘরের ওই যে একটা দিদি এসে তার সাথে আমি গেলাম পিজি হসপিটাল। রাস্তায় বেরিয়ে আমাদের বড়িশা প্যান্ডেলে ঠাকুরটা উদ্বোধন করতে এসেছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তায় প্রচুর পুলিশ, ট্রাফিক, লোকজন, আমি মনে হচ্ছে ছুটে সবাইকে সরিয়ে আমি ছুটে চলে যাই, কিন্তু পাচ্ছি না, সেই গাড়ি ধীরে ধীরে যাচ্ছে। অবশেষে আমি গিয়ে পৌঁছালাম হসপিটালে। আইসিইউ এর ভেতরে যাওয়ার ওখানেই আমাকে ওটিতে যাওয়ার ওটির ঘরের সামনে গিয়েই আমাকে দরজা লাগিয়ে দিল, আমি দাঁড়িয়েছি। আর মামা বলছে এই মাত্র ওটিতে নিয়ে চলে গেল। ডক্টরকে রিকোয়েস্ট করলাম একবার দেখতে দিন, বলছে না ভগবানকে ডাকো, যে ওপরে আছে তাকে ডাকো, যদি তোমার হাজবেন্ডকে বাঁচাতে পারে সেই পারবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি আর ঠাকুরকে ডাকছি। সেদিনটা ফিরে এলাম, ওকে আইসিইউতে দিল, আইটিইউতে। আইটিইউতে দেওয়ার পর প্রায় 7 দিন শুধু দেখেই যাচ্ছি, চোখের দেখা আর ওই যে টিকটিক আওয়াজ, মন ভেঙে যাচ্ছে, পাথরের মতন ও একদম হয়ে রয়েছে, কোনো কিছু বলছে না। ঠিক 7 দিনের দিন আমাকে বলছে একটু জল দেবে, একটু ছিপি করে ওর মুখে আমি জল দিলাম। তারপরে ও আমার ওকে নর্মাল বেডে শিফট করা হলো। ঠিক 3 মাস পর এই অশান্তি দেখতে দেখতে আমি 3 মাসের মাথায় আমি বাড়ি নিয়ে এলাম ওকে। আস্তে আস্তে সেবা যত্ন করে আমি সুস্থ করলাম। সুস্থ করে এখন একটু হালকা ওর পায়ের প্রবলেম আছে, তবুও আমাদের এর মাঝে অনেক ঝড় ঝাপটা গেছে, আমরা দুজনে একের অপরের পাশে আছি। তো এইভাবেই এত কষ্ট করে আমি ওকে পেয়েছি। হয়তো ভগবান যদি না থাকতো, ওকে হয়তো আর আমি জীবনে কখনোই পেতাম না, ওর যে অবস্থা ছিল। পেছনে ওর ওই 3 মাসের মধ্যে ওর 4 বার প্রায় ওটি হয়ে গেছে, তারপরে ওকে আমরা ফিরে পেয়েছি। আমাদের এই কষ্টকর ঘটনা মুহূর্ত কোনোদিনও আমি ভুলতে পারবো না, তাই তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে নিলাম। এর মাঝে দুর্গাপুজো আসলেই আমাদের জীবনে অনেক ঝড় আসে। পুজো আসার আগেই সবাই আনন্দ পায়, আমরা আতঙ্কিত হই, আবার বুঝি কিছু দুর্ঘটনা হবে।
আর আমি হয়তো বাড়ি এসে যত্ন করেছি, কিন্তু হসপিটালে আমার দাদা আর ওর দাদা দুজনে এত যত্ন করেছে ওকে, আর এত কেয়ার করেছে, সেটা কখনোই ভোলার নয়। তাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না। তো সবারই আশীর্বাদে ভালোবাসায় ওকে ফিরিয়ে আনতে পেরেছি, আর ঠাকুর ভগবান আছে বলেই ওকে ফেরাতে পেরেছি। এই ছিল আমাদের দুঃখের কিছু ঘটনা। আমাদের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, ফ্যান্স ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করো। ততক্ষণে যেন বাই বাই।